পাহাড় আমাকে মাঝে মধ্যেই ডাকে, আর সেই ডাককে আমি কখনোই উপেক্ষা না করে পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি তার উদ্দেশ্যে। যেমন এবারে আমি পৌঁছে গেছিলাম কালিম্পংয়ের অত্যন্ত সুন্দর পাবংয়ের বেদারগাঁওতে, যেখানে একটা দিন আমরা দারুণভাবে কাটিয়ে নিয়েছিলাম। পাহাড় জঙ্গলে ঘেরা এই অত্যন্ত সুন্দর গ্রাম বেদারগাঁওতে আপনারা কখন যাবেন, কিভাবে গেলে আপনাদের সুবিধা হবে, কতই বা খরচা আছে, এই সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে। তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে আর প্রকৃতিকে হাতের কাছে পাওয়ার জন্য আজকে আমরা চলে এসেছি পাবংয়েরই বেদারগাঁওতে। এর আগে দেখিয়েছিলাম পাবংয়ের পাবং হোমস্টেকে, আজকে দেখাবো এই বেদারগাঁওতে বাম্বু ভ্যালি হোমস্টে। এই বাম্বু ভ্যালি হোমস্টের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেবো। তো চলুন, সময় নষ্ট না করে দেখিয়ে দিই এই বাম্বু ভ্যালি হোমস্টেটা কেমন। এই মেন রোড ওপরের দিক থেকে এসেছে, এসে এইদিকে চলে আসছে এই বেদারগাঁওয়ের বাম্বু ভ্যালি হোমস্টে। এইখান থেকে এন্ট্রান্স, এইটা হচ্ছে এদের যে ওনার রয়েছে তাদের নিজস্ব রেসিডেন্স। এই বেদারগাঁওতে আপনারা কখন আসবেন? বছরে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই চারটে বর্ষার মাস বাদ দিয়ে সারা বছরই আপনারা এই বেদারগাঁওতে কিন্তু আসতে পারেন। এই হচ্ছে বাম্বু ভ্যালি হোমস্টে লেখা রয়েছে এখানে। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এই স্পেসটা হচ্ছে পার্কিং স্পেস। আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে গাড়ি পার্ক করতে পারবেন, আর এটাও কিন্তু ওদের নিজেদের রেসিডেন্স। এদিকে একটা নার্সারি রয়েছে, নার্সারিটা দেখাচ্ছি একটু পরে। ফুলের গাছে একদম ভরা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইখানে যে বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে এই বাম্বু ভ্যালি হোমস্টে রুম, আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে এখানে চারিপাশে কেমন কী আছে সেইগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে এন্টারটেনমেন্ট হিসাবে রয়েছে এখানে ক্যারাম, এখানে দিনের বেলা ক্যারাম খেলতে পারবেন। রয়েছে ব্যাডমিন্টন গ্রাউন্ড, এখানে ব্যাডমিন্টন খেলতে পারবেন। এদিকে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টও আপনাদেরকে দেখাবো এই সামনে থেকে। এই হচ্ছে ভিউ। আর এই যে ওদের নিজস্ব যে কটেজ রয়েছে তার এই পাশে রয়েছে সুন্দর, এখানে ফাউন্টেন মতো করা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। জানি না রাত্রিবেলা এখানে লাইট জ্বালাবে কি না, বেশ অনেক ছোট ছোট মাছ রয়েছে এর মধ্যে। হোমস্টের ওনার আকাশ আমাদেরকে নিয়ে গেল তার নার্সারিটা দেখানোর জন্য। এই নার্সারিতে কিন্তু বিভিন্ন প্রজাতির ক্যাকটাস, তাছাড়া অর্কিড, এছাড়া অনেক রকম ফুলের গাছ, বাহারি গাছ সব কিছুই আমরা দেখলাম। দারুণ লাগছিল কিন্তু দেখতে। দেখো ডাল লেখু নিয়ে আচার, আচ্ছা আচ্ছা সব বাদ মে বাহার। নার্সারি তো দেখিয়ে দিলাম, এবার চলুন আমরা যে রুমে ছিলাম সেই রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে উঠেই এইদিকে রয়েছে একেবারে লম্বা একটা ব্যালকনি, যার এই সাইড থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, পাহাড়ের ভিউ রয়েছে। এখানে টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এইবারে আমাদের রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। প্রতিটা রুমের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, যেমন আমাদেরটার নাম ডাংফে। রুমে ঢুকে দুটো বড় সাইজের বেড রয়েছে,
চারজন তো ভালো করে শুতে পারবেনই, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে, বালিশ রয়েছে, এইদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, আর পুরো রুমে এরকম উডেন ফিনিশিং রয়েছে আর বাঁশ দিয়ে দারুণ ডিজাইন করা রয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। রুমের এই সাইডে একটা বড় উইন্ডো রয়েছে যেখানে কার্টেন দেওয়া রয়েছে, আর দুটো বেডের মাঝেতে এখানে একটা টেবিল রাখা রয়েছে, রয়েছে জাগ, গ্লাস তো দেওয়া রয়েছে। আর এই বেডের অপোজিট সাইডে কি আছে সেটা দেখাচ্ছি, এইদিকে হ্যাঙ্গার রয়েছে আর এইদিকে স্পেস রয়েছে এই জিনিসপত্র রাখার জন্য, আপনারা আপনাদের জামা কাপড় এখানে রাখতে পারেন। এই নিচেও একটা স্পেস রয়েছে, আর পুরোটা সুন্দর করে এই এই যে বাঁশ দিয়ে কাঠ দিয়ে করা রয়েছে, সেই কারণে কিন্তু রুমের বিউটিটা একেবারে অনেকটাই বেড়ে গেছে। আর এইদিকে একটা বড় পেন্টিং রয়েছে, দারুণ দেখতে লাগছে। এছাড়া এইদিকে এই সাইডে আর একটা উইন্ডো রয়েছে, আর এই রুমের সাথে এই ব্যাক সাইডে একটা ব্যালকানি রয়েছে। এই রুমে আর একটা মিরারও রয়েছে, তো মিরারটাকে দেখিয়ে দিই, বেশ বড় সাইজের একটা মিরার রয়েছে এইদিকে, এই যেমন দেখতে পাচ্ছেন। আর এর সাথে এই ব্যাক সাইডে একটা কমন ব্যালকনি রয়েছে, আমাদের পাশের রুম আর এই রুমটা নিয়ে রয়েছে এই ব্যালকানিটা, এই যেমন দেখতে পাচ্ছেন লম্বা ব্যালকনি। এই দিকটা একদম হিল ভিউ রয়েছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সেভাবে দেখা না গেলেও এখানে কিন্তু দারুণ এখানে হিল ভিউ রয়েছে। এবারে দেখাই এই রুমের সাথে যে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা কেমন আছে। এই হচ্ছে ওয়াশরুম, এই ওয়াশরুমেতে এখানে কমোড রয়েছে, ফাসেট রয়েছে, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, মিরার, আর এদিকে গিজার রয়েছে, রয়েছে এদিকে শাওয়ার, এদিকে বাকেট মাউন্ট রয়েছে, ট্যাপ রয়েছে, আর এদিকে র‍্যাক রয়েছে, এখানে টাওয়ালও রাখতে পারবেন, জামা কাপড় এখানে ঝুলিয়ে রাখতে পারবেন। এই হচ্ছে এই রুমের রিভিউ। সব মিলিয়ে রুমটা কিন্তু বেশ ভালো, আর বেশ বড় সাইজের একটা রুম, চারজন খুব ভালো করে এই রুমেতে থাকতে পারবেন। এরপরে একদম দেখা হচ্ছে ডাইনিং এরিয়াতে ওই লাঞ্চের সময়। যে বিল্ডিংটাতে আমরা ছিলাম সেই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা মিডিয়াম সাইজের, মোটামুটি ওই 12-14 জনের মতো এখানে সুন্দরভাবে বসে খেতে পারবেন। দারুণ উডেন ফিনিশ করা, বাঁশ দিয়ে ডিজাইন করা সিলিংটা, বেদ দিয়ে বানানো রয়েছে বিশাল সাইজের উইন্ডো, খেতে খেতে আপনারা দারুণ প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। রয়েছে এখানে একটা ওয়াশরুম, তাছাড়া একদিকে ওয়াশ বেসিন রয়েছে, আবার মিরারও রয়েছে। এসে গেছি একেবারে খাবার টেবিলেতে, দিয়ে দিয়েছে একদম কাঁসার থালায় করে, এখানে ভাত রয়েছে, কাঁসার বাটিতে ডাল রয়েছে, আলু ফুলকপি তরকারি রয়েছে, আলু ভাজা রয়েছে, বেগুন ভাজা, এইদিকে দিয়েছে পাঁপড়, আর দিয়েছে এইদিকে এগ কারি, যার মধ্যে একটা ডিম রয়েছে, একটা আলু রয়েছে, আর দিয়ে দিয়েছে এখানে স্যালাডেতে শশা, পেঁয়াজ, লঙ্কা, লেবু। তো এইবারে আজকে এইখানকার খাবারের স্বাদ কেমন সেটা খেলেই বুঝতে পারবো, খেয়ে তারপর জানাচ্ছি যে কেমন খেলাম। এখানে বাম্বু ভ্যালি রিসোর্টেতে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া নিয়ে কিছু বলার নেই, একদম 100-100, কোনো জায়গায় একটা নাম্বার কাটার নেই। প্রথমে বলি ভাতের চালটা দিয়েছে লম্বা লম্বা সরু সরু, দারুণ ভাতটা, ডাল দারুণ স্বাদের, একদম ঘন সুন্দর ডাল। বেগুন ভাজা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, পাঁপড় ভাজা নিয়ে আলাদা কিছু বলার নেই, আলু ফুলকপির তরকারিটা দুর্দান্ত করেছে, ডিমের কারিটা দারুণ খেতে, মানে আমি আবার ওই শুধু ডিমের কারির জন্য একটু ভাত চাইলাম, আর ডিমের কারি নিয়ে আবার ভাতটা মেখে খেলাম। খাওয়া দাওয়া একদম 100-100। আমাদের হোমস্টে থেকে কিছুটা দূরে আমাদের হোমস্টে ওনারের একটা জমি রয়েছে যেখানে রডোডেনড্রনের বাগান রয়েছে, তাই আমরা লাঞ্চ সেরে পায়ে হেঁটে চলে গেলাম এই রডোডেনড্রনের বাগান দেখতে। সেখানে গিয়ে তো রডোডেনড্রন দেখে আমাদের মন ভরেই গেল, রডোডেনড্রন ছাড়াও আরও অন্যান্য প্রজাতির পাহাড়ি ফুলও সেখানে দেখতে পেলাম। এবারে একটু রুমে যাবো, রুমে গিয়ে রেস্ট নিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে সন্ধেবেলা। সন্ধেবেলা এরা স্ন্যাক্সে কী দেয় সেসব দেখাবো, তাছাড়া এই রাত্রিবেলা এই হোমস্টের সব লাইট জ্বালার পরে এই হোমস্টেকে কেমন দেখতে লাগছে সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর সেইগুলো দেখার জন্য কিন্তু অতি অবশ্যই থাকতে হবে ট্রাভেলারানি 0.3 এর সাথে, ভিডিও কিন্তু স্কিপ করে যাওয়া চলবে না। তাহলে দেখা হচ্ছে আবার সেই সন্ধ্যেতে। না 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 না।
চলে এসেছি বেদাগাঁয়ের একটা সন্ধে নিয়ে। সূর্য তো অস্ত চলে গেছে, চারিদিকে অন্ধকার নেমে গেছে, এর মধ্যে এই বেদারগাঁয়ের রিসোর্টে লাইট সব জ্বলে গেছে। লাইট জ্বলার পর কেমন লাগছে সেইটা দেখাবো। তাছাড়া এখানে কি কি স্ন্যাক্সে দিচ্ছে, চা কফি যেটাই দিক বা স্ন্যাক্সে যাই দিক সেইগুলো দেখাবো কি দিচ্ছে। তার বাইরে আমরা অর্ডার করে দিচ্ছি 2 প্লেট ভেজ মোমো। ভেজ মোমোতে 1 প্লেটে থাকছে 8 পিস, দাম হচ্ছে 50 টাকা। তা চিকেন মোমো বলেছিলাম কিন্তু চিকেন মোমো এখন হবে না, তো ভেজ মোমোটাই নিয়ে নিয়েছি। দেখা যাক কেমন খেতে হবে না হবে, সব কিছুই জানাবো খাবারগুলো দিই। তো তার আগে লাইট জ্বলার পর বেদারগাঁয়ের এই বাম্বু ভ্যালি রিসোর্ট দেখে নিন। সূর্যাস্তের পর যখন চারিদিকে অন্ধকার ঘনিয়ে এলো, তখন বেদাগাঁওয়ের এই বাম্বু ভ্যালি হোমস্টের সব আলো জ্বেলে দিল। আর রাতের অন্ধকারে এই বাম্বু ভ্যালি হোমস্টেকে কিন্তু দারুণ লাগছিল, সেটাই আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। আর একটা কথা জানিয়ে রাখি, এই হোমস্টেতে সন্ধ্যাবেলা এন্টারটেনমেন্টের জন্য কিন্তু গারায়কের ব্যবস্থা রয়েছে। এই হোমস্টের ওনার আকাশের বোন তার সুন্দর সুরেলা কণ্ঠতে বেশ কয়েকটা গান গাইল, আর সকলের রিকোয়েস্ট রাখতে আমার এই বেসুরো গলাতেও 2-4টে গান আমাকেও গাইতে হলো। বাম্বু ভ্যালি রিসোর্টে রাতের ভিউ তো দেখালাম, তা এবারে একদম চলে এসেছি এখানে স্ন্যাক্স খাওয়ার জন্য। এদের যে ডাইনিং সেখানেতে কি দিয়েছে স্ন্যাক্সে সেটা দেখাই। নর্মালি চা দেয়, আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম কফি দেওয়ার জন্য, যেখানে কফি দিয়ে দিয়েছে 2 কাপ। আর এখানে এরকম সাইজের ভেজ পকোড়া দিয়েছে, সাথে দিয়েছে টমেটো সস। আর যেমন বললাম যে আমরা ভেজ মোমো অর্ডার করেছিলাম, এই এরকম সাইজের 8টা করে ভেজ মোমো দিয়েছে। এই একটাতে গ্রিন চাটনি দিয়েছে, আর একটাতে এইখানে টমেটো কেচাপ দিয়েছে, আর এই দিয়েছে মোমো। এখানে কিন্তু বনফায়ার বারবিকিউরও ব্যবস্থা রয়েছে, আপনারা যদি বনফায়ার করতে চান সেক্ষেত্রে বনফায়ারের চার্জ হচ্ছে 500 টাকা, আর যদি বারবিকিউ করতে চান সেক্ষেত্রে 1 কিলো চিকেন ম্যারিনেশন এবং বানানো নিয়ে খরচা নিচ্ছে এরা 700 টাকা। ইভিনিং স্ন্যাক্সে তো আমরা কী খেয়েছি সেটা দেখেছি, এবার চলে এসেছি একদম ডাইরেক্ট ডিনারেতে। এই ডিনারে কী দিয়েছে বেদারগাঁওয়ের এই বাম্বু ভ্যালি হোমস্টেতে সেটা দেখিয়ে দিচ্ছি। দিয়েছে এদিকে রুটি, একদম বড় বড় সাইজের রুটি দিয়েছে, অনেকটা করে আলু চোখা, এখানে ভেজ কোফতা দিয়েছে, এখানে 1 বাটি করে চিকেন দিয়েছে, আর এদিকে দিয়েছে স্যালাড। আর সব কিছু কিন্তু এখানে সার্ভ করেছে এই কাঁসার থালাতে, কাঁসার বাটিতে। তো এইবারে এইগুলো খেয়ে নেব, তারপরে যাবো একেবারে বিছানাতে। আর বিছানাতে যাওয়ার আগে জানিয়ে দেবো যে আজকে ডিনারটা কেমন হলো। খাবার তো খাচ্ছি দারুণ খেতে, যেমন লাঞ্চ করেছি সেরকম ডিনার করছি। এই আলু ভাতাটাতে একদম পেঁয়াজ ধনে পাতা ঘি দিয়ে মেখেছে, আর কোফতাটাও দুর্দান্ত, আর চিকেনটা তো কোনো তুলনা নেই। রুটিগুলো এখানে বেশিরভাগ ওই আটাটা ময়দার মতো সাদা সাদা, কালকেও যেখানে খেয়েছি ওই পাবংয়েতে ওখানেও ওই মনে হচ্ছিলো ময়দা রুটি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আটারই রুটি, এখানে আটা এরকমই হয়। খাওয়া দাওয়া বেশ ভালোই চলছে, ডিনার কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। তো আজকেই এতটাই, এবারে শুয়ে পড়বো, আবার দেখা হবে কাল সকালে, যদি এখান থেকে সানরাইজ দেখা যায়। মনে হচ্ছে না যে সানরাইজ দেখা যাবে বলে, কারণ সেই সেম ব্যাপার যেটা আমি পাবং হোমস্টেতে পেয়েছিলাম, একদম অনেক উঁচু পাহাড়, এবারে পাহাড়ের ওপর থেকে ঝুট করে একেবারে সূর্য উঠে যাচ্ছে, ওরকম সানরাইজ দেখতেও ভালো লাগে না। তা এখনকার মতো বিছানা নিচ্ছি, দেখা হচ্ছে আবার কাল সকালে। এখন আমার সামনে দাঁড়িয়ে আছেন বেদারগাঁওয়ের বাম্বু ভ্যালি হোমস্টে যে ওনার, ওনার দাঁড়িয়ে আছেন। তা দাদা আপনার নাম থোড়া বাতা দিয়ে। আমার নাম দীপক থাপা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি একদম এত কষ্ট করে আমার এই জায়গাতে আসছেন, একটু ভিড় করছেন, আমি একদম আপনার জন্য একদম ভিতর থেকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ দাদা। আপ থোড়া বাতা দিজিয়ে কে ইধার পার হেড পার ডে চার্জেস কিয়া হ্যায় ফুডিং লজিং লেকে। আচ্ছা, যে বাম্বু ভ্যালি
হোমস্টে ইসকা পার হেড চার্জ 1600 পার হেড হ্যাঁ উসমে চাইল্ড যে 10 ইয়ার্স সে বিলো হ্যাঁ উনকে 50% কর দেঙ্গে আর 6 ইয়ার্স কে বাদ হ্যাঁ যে ছুটি রয়েগা উসকা ফ্রি হ্যাঁ সাথ আপনার কোই ড্রাইভার আয়া তো উসকা 500 বসনা সোনা সব উসকা হো যায়গা ইসকা প্রোভিজন হ্যাঁ ড্রাইভার কে লিয়ে জেসে গাড়ি কে সাথ আয়া যায়গা আর অ্যাকচুয়ালি মে অনার হো মেরে সাথ আকাশ ভী হ্যাঁ ও ম্যানেজমেন্ট করতে হ্যাঁ আপনার লড়কা জি জি আর বৈদর গাঁও হ্যাঁ বৈদর গাঁও মানে মেরে পরদাদা কা এক টাইটল ব্রিটিশ টাইমে মিলা থা ও বৈদারি কা কাম করতে থে আচ্ছা আচ্ছা উসকে ট্যাক্স ফ্যাক্স কালেকশন করকে ইয়া কে মন্ডলি জেসা রিপোর্ট বুঝানা থা উস সময় মে তো উসি নাম সে পুস্তা পুস্তা কা নাম বৈদর হো গিয়া আচ্ছা হুয়া সে ইয়ে ইস গাঁও কা নাম হুয়া বৈদর গাঁও ইয়ে বৈদর গাঁও তো মেরা কনসেপ্ট হ্যায় হোমলি স্টে তো আপ আয়েঙ্গে তো আপ পরিবার এক বন গিয়া হাম এক পরিবার তো কম সে কম দো দিন ইয়া তিন দিন জিতনা দিন ভাই হো এক পরিবার কে জেসে রে একদম হোম এটমসফিয়ার হো যায় জেসা রিজর্ট কে তরহ না হো আপকে সাথ একদম ইন্টারাকশন তো আইয়েগা আপ লোক এনজয় কিজিয়েগা আপ লোক কে লিয়ে বানায় হ্যায় নাই তো ইয়ে সব পড়া রয়েগা ইয়ে তো মেরা লিয়ে তো হ্যাঁ বস বেঠনে কে লিয়ে তো আপকে লিয়ে এসা সজায় হ্যায় এনজয় করেঙ্গে জরুর আয়েগা বহুত আচ্ছা আপকা ইধর সে বিউটি হ্যায় হিলকা থ্যাংক ইউ সো মাচ সব থ্যাংক ইউ সো মাচ স্নান সেরে একেবারে চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে পুরি সবজি আছে যতদূর শুনলাম তা ব্রেকফাস্ট তো আসবে তার আগে কয়েকটা কথা বলে দিই সেটা হচ্ছে এখানে কিন্তু ওয়াইফাইয়ের ফেসিলিটি রয়েছে বনফায়ার রয়েছে রয়েছে আপনারা যদি বারবিকিউ করতে চান সেই ফেসিলিটিও রয়েছে যারা পুরো গাড়ি নিয়ে আসবেন তারা এনজেপি বা শিলিগুড়ি থেকে তো পুরো গাড়ি নিয়ে চলে আসতে পারেন মোটামুটি 3,500 থেকে 4,000 টাকা গাড়ির ভাড়া পড়বে আর সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা আর যারা শেয়ারিংয়ে আসতে চান তারাও আসতে পারবেন কোনো অসুবিধা নেই শেয়ারিংয়ের যে গাড়ি রয়েছে তার কন্ট্যাক্ট নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে শিলিগুড়ির যে সালুগারা চেকপোস্ট রয়েছে সেখান থেকে প্রতিদিন সকাল 8টার সময় একটা গাড়ি ছাড়ে আর একটা গাড়ি ছাড়ে দুপুর 2টোর সময় সেই গাড়িতে করে আপনারা এখানে পৌঁছে যেতে পারেন ভালোই লাগলো আমাদের এখানে আপনাদেরও আশা করি ভালো লাগবে এখানে এলে আসুন এখানে 1-2 দিন থেকে এনজয় করে যেতে পারেন এবারে ব্রেকফাস্টটা দিক ব্রেকফাস্টটা দিলে দেখিয়ে দিচ্ছি কেমন কি ব্রেকফাস্ট রয়েছে এসে গেছে ব্রেকফাস্ট একদম আমাদের বাঙালিদের বাড়িতে যেমন এরকম ফুলকো লুচি হয় একদম ফুলকো লুচি দিয়ে দিয়েছে এখানে ঘুগনি আর এখানে দিয়েছে একটা করে ডিম সেদ্ধ আমাদের তো আজকে পুরি আর তার সাথে এরকম ঘুগনি দিয়েছে আবার এটা চেঞ্জ হতে থাকে কিন্তু যে আজকে পুরি দিয়েছে বলে কালকে পুরি থাকবে তা না আলু পরোটা হতে পারে রুটি সবজি হতে পারে এইটা চেঞ্জ হতে থাকে আপনাদেরকেও কিন্তু ওরা জিজ্ঞাসা করবে আপনারা কী খেতে চান ব্রেকফাস্টে আগের দিনই জেনে নেয় তা সেই অনুযায়ী খাবার দেবে আর যেটা বলা সেটা হচ্ছে মোটামুটি এখানে পার হেড শুনেই তো নিয়েছেন ওনারের কাছ থেকে যে 1600 টাকা করে চার্জ কিন্তু একটা রুমে যদি 4 জন থাকেন সেক্ষেত্রে 1500 টাকা করে চার্জ হবে এই হচ্ছে এখানকার চার্জেস তাই এবারে খাওয়া দাওয়া সারি তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম কালকে লাঞ্চ ডিনার যেমন ভালো ছিল আজকের ব্রেকফাস্টও কিন্তু ততটাই ভালো ছিল সব মিলিয়ে একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে এই বৈদারগাঁও থেকে যাচ্ছি আপনারাও অতি অবশ্যই আসুন এই বৈদারগাঁওতে একদিন দুদিন এখানে সুন্দর করে আপনারা কাটিয়ে নিন আর যেটা করতে পারেন সেটা হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিতে পারেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আসে এবং আপনারা সেগুলো দেখতে পারেন অতি অবশ্যই ভিডিওগুলোকে সব শেয়ার করুন আর ট্রাভেলার অনি 0.3 এর পরিবারটাকে বাড়িয়ে তুলুন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করতে হবে কমেন্ট খুব কম আসছে কমেন্ট করুন আর আপনারা যদি এইভাবে আমার পাশে থাকেন তাহলেই আমি এই চ্যানেলটাকে নিয়ে আরও এগিয়ে যেতে পারবো আপনাদের কাছে নতুন নতুন অনেক তথ্য তুলে ধরতে পারবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে আর বাস জার্নি ভিডিও তো আসতেই থাকবে অনেক হোটেলের ইনফরমেশনও আপনাদেরকে আমি দিচ্ছি তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন